রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পূর্ব বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়। বীরহাটা থেকে কার্জন গেট চত্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জেলা বিজেপির সমস্ত শাখা সংগঠনের সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন। আজকে পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর দুর্নীতি, এত টাকা, এত গয়না, এত ফ্ল্যাটের সন্ধান, তার বিরুদ্ধে আমাদের যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে, আজকে বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলে আমাদের মূলত প্রধান উদ্দেশ্য, প্রধান দাবি, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচি প্রত্যেক দিন কোনো না কোনো কৌশল কোনো না কোনোভাবে চলবে। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আজকে যেখানে পশ্চিমবাংলার বুকে এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা দুমুঠো খেতে পান না, সেই জায়গায় দাঁড়িয়ে যিনি সততার প্রতীক, সততার যে সরকার, যারা চিৎকার করে বলেন, তারা আজকে দেখতে পাচ্ছেন, আমরা সাধারণ মানুষ দেখতে পেল যে একজন মহিলার ঘরে 21 কোটি কত টাকা, তাহলে এই টাকা কোথা থেকে এলো, কিসের স্বার্থে এত টাকা। আজকে দুর্নীতি যে জায়গায় পৌঁছেছে, এর আগে আমরা সারদা নারদা দেখেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে জায়গায় আজকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বাংলার বুকে কোনো মা, কোনো বাবা যখন তার মেয়ের বিয়ে দিতে যান, সেখানে সামান্য একটু গয়না কিনতে গেলে জমি বিক্রি করতে হয়, টাকা ধার করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এত গয়না কাদের স্বার্থে, কিসের স্বার্থে, কোথা থেকে এলো এত টাকা গয়না, কেন এর অনুসন্ধান হবে না। এবং আমরা, আমাদের নিশ্চিত ধারণা, এর সঙ্গে আরও অনেকে, অনেক প্রভাবশালী, অনেক নেতামন্ত্রী জড়িত, তাদেরও মানে জেরা করা হোক, সেই জেরা করে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।